কুষ্টিয়ার মোকামগুলোতে সব রকম চালের দাম কেজিতে 3 টাকা করে বেড়েছে। একে অপরকে দুষছেন বিক্রেতা ও চালকল মালিকরা। এদিকে প্রশাসন বলছে বাজার রয়েছে স্থিতিশীল। রাশিদুল ইসলাম বিপ্লবী রিপোর্ট জানাচ্ছেন সিরাজু মনি শুভ। দেশের দ্বিতীয় সর্ববৃহৎ মোকাম কুষ্টিয়ার বাজারে আবারও বেড়েছে সব ধরনের চালের দাম। গত এক সপ্তাহ ধরে সব রকম চালের কেজিতে বেড়েছে 3 টাকা করে। অস্বস্তিতে ভোক্তারা, চাউল কিনতে গেলেই তো আমাদের হিমশিম খাওয়া লাগতেছে। ব্যবসায়িকরা বা মিল মালিকরা আমাদেরকে ঠকাচ্ছে। কিভাবে ঠকাচ্ছে? চাউলকে তারা বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে মোটা চাউলকে চিকন করে ফেলতেছে, চিকন করে আমাদের কাছ থেকে দাম বেশি দেয়। নতুন করে চালের দাম বৃদ্ধিতে মিশ্র প্রতিক্রিয়া বিক্রেতা ও মিলারদের। সরকার মনিটরিংটা ঠিক রাখতো, সেক্ষেত্রে আমার মনে হয় চাউলের বাজারটা একটা স্থিতিশীল পর্যায়ে থাকতো। মিলাররা বলছে তাদের নাকি অতিরিক্ত বাড়তি দামে ধান কিনা লাগছে। তবে জেলা প্রশাসক জানালেন এখন পর্যন্ত চালের বাজার স্থিতিশীল। গতকালকেও আমাদের এডি ভোক্তা অধিকার সে বাজারে গিয়েছে, বাজার কর্মকর্তা বাজারে গিয়েছে, তারা গিয়ে আমাকে যে রিপোর্ট করেছে যে এখন পর্যন্ত বাজার স্থিতিশীল বলেছে আমাকে। কেউ অতিরিক্ত মুনাফা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি জানিয়েছেন জেলা প্রশাসক। সিরাজুমনি শুভ, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।